সোমাকে 10 টাকা দিলাম, ও আজকে অনেকগুলো আঁকা এঁকেছে, বেশ ভালোই করেছে। তার জন্য ওর একটা ক্লাস মার্কারের দরকার ছিল, ওইটা দিয়ে নিয়ে যাবে। প্রাইসটা দেবো ওদের 3 জনকে আমি দিতে চাই। ও মোটামুটি রেগুলার পারফর্ম করে, তো ওই জন্য প্রাইসটা ডিজার্ভ করছে আমার মনে হয়। আজকে আমার প্রিয়জিৎকে দেখে খুব ভালো লাগলো, কেন কি ও আজকে প্রত্যেকটা অঙ্ক ঠিক করেছে। এটা খুব একটা হয় না, কিন্তু আমি চাই যাতে এটা কন্টিনিউ করতে পারে। আর তুষান, তুষানের জন্য তুষানও অঙ্ক ঠিক করেছে, কিন্তু আমার সব থেকে এটা ভালো লেগেছে সেটা হচ্ছে আজকে ও অ্যাটেনশন দিয়ে আমার কথা শুনেছে এবং আমার প্রত্যেকটা কথা ফলো করেছে। তো তাই জন্য আমি 3 জনকে গিফটটা দিতে চাই। গিফট বলা ভুলে হবে, প্রাইস দিতে চাই। সো এনাও ধরো একটা করে পেন, আর এটা ফিউচারে কন্টিনিউ করতে থাকতে হবে, আরও ভালো করতে হবে। তো আমি আজকে আমার প্রাইসটা দেবো বঙ্কুকে, কারণ একটা অঙ্ক আমি একটা টাইপ অফ প্রতিযোগিতা বা একটা টাইপ অফ টেস্ট বলা যেতেই পারে তো নেওয়ার চেষ্টা করেছিলাম। তো টাইমের মধ্যে ও সবার আগে করেছে এবং সেটা ঠিক করেছে, তো এর জন্য আমি প্রাইজ দেব। প্রথম প্রাইজ সেটা হচ্ছে আমি স্নেহাকে দেব, কারণ হচ্ছে আমি আজকে ওকে বললাম যে ভালো করে করতে, ও প্রত্যেকটা স্টেপ মনে রেখে একদম অ্যাকিউরেটলি করছে এবং নাচের সময়ও সেটা একদম ঠিকঠাক করে করেছে, বারবার 2 বা 3 বার একই রকম কনসিস্টেন্সি রেখে। তার জন্য স্নেহাকে আমি আজকে দেবো এই যে থ্যাংক ইউ, ওয়েলকাম। আর কেন আমি আমার আজকে শুভপ্রিয়াকে দেওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু শুভপ্রিয়াকে আমি দেবো না, কারণ এটা ওর পানিশমেন্ট। ও যদি একটু যদি কথা শোনে আমার, মানে আমি বলার আগেই ও সবটা ডান করে ফেলে, তো নেক্সট দিন থেকে আশা করি ও করবে। কিন্তু আজকে ও ঠিকঠাক ভালো পারফরমেন্স করেছে, আর বাদ বাকি 2 জনের কথা আমি আর বলছি না। তো আজকে আমাদের অভিনয় করার পর এদের 2 জনের কথা আমার মনে হয়েছে এরা পুরস্কার পাওয়ার যোগ্য, তো সেই জন্য ওদের আমি পুরস্কার তুলে দিচ্ছি। আর কারণটা নিশ্চয়ই সবাই জানে, যে ভালো অভিনয় করেছে, যে ভালো ডায়লগ বলেছে, আজকে ওরা 2 জন বলেছে, সেই জন্য আজকে ওরা 2 জন আমাদের থেকে পুরস্কার পেলাম।